ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা আজ আমি তোমাদের বাংলার পঁচিশ পাতার অনুশীলনী প্রশ্নের উত্তরগুলি করাবো তোমরা মন দিয়ে শোনো একেরটা দেখো নিচে প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা কি আছে পাখি কি খায় পাখি ফল খায় তারা কিভাবে ওড়ে তারা পাখা মেলে ওড়ে তারপরে কয়েকটা কি আছে দেখো বনে কারা ওড়ে বনে মাছিরা ওড়ে তারপরে আছে মৌচাকে কি ভরা থাকে মৌচাকে মধু ভরা থাকে গয়েটা জলে কারা থাকে জলে মাছেরা থাকে তারা জল কি করে তারা জল কি করে আছে তো এখানে তারা জলে কি করে তারা জলে খেলা করে বাঘের গায়ে কেমন দাগ বাঘের গায়ে চাকা চাকা দাগ বক খালে কি করে বক খালে মাছ ধরে তারপরে উমরটা বাঘ কোথায় থাকে বাঘ বনে থাকে পাখি কোথায় থাকে পাখি গাছে থাকে এবার চয়টা দেখো মধুরায় কি কী বায় মধুরায় খেয়া বায় তারপরে ছয়েরটা কে বনে গান গায় পাখি বনে গান গায় তারপরে বর্গের জয়েরটা বক কোথায় কি করে বক খালে মাছ ধরে তারপরে জয়েরটা দেখো কে ভাত রাঁধে দিননাথ ভাত রাঁধে তারপরে ইঁয়টা গুরুদাস কি করে ইঁয়রটা হবে উত্তরটা হবে গুরুদাস চাষ করে তারপরে টয়েরটা কে ঘাস কাটে অবিনাশ ঘাস কাটে ক্ষয়েরটা কী আছে দেখো ব কোথায় কি করে যেহেতু আগে বর্গের জয়েরটা করানো হয়েছে তাই এই প্রশ্নটা বাদ থাকলো দুয়েরটা দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কয়েকটা কি আছে ড্যাশ আছে আম বনে বাঘ আছে আম বনে তারপরেরটা আছে কয়েকটা পাখি ড্যাশ গান গায় পাখি বনে গান গায় তারপরে গয়েরটা বনে কত ড্যাশ ওরে এটা হবে বনে কত মাছি ওরে তারপরে ঘরেরটা খালে বক ড্যাশ বক মাছ ধরে এটা হবে খালে বক মাছ ধরে উমটা ড্যাশ বয় বনময় এটা হবে বায়ু বয় বনময় তারপরে চয়েরটা যত ড্যাশ দেয় ডাক যত কাক দেয় ডাক তারপরে ছয়টা ভাত রাধে ড্যাশ ভাত রাধে দিননাথ তারপরে বর্গের জয়টা খেয়া বায় ড্যাস খেয়া বায় মধুরায় তারপরে তিন নম্বরটা বিপরীত শব্দ লেখো ঘরে এটা বিপরীত হবে বাইরে আলো অন্ধকার ভরা খালি ভয় সাহস রাত দিন আর এইদিকে গান আছে এটা গানটা বাদ রাখলাম তারপরে কালো এটা হবে সাদা তারপরে জল স্থল মধুটাও বাদ রাখলাম চারেরটা দেখো এলোমেলো শব্দগুলি সাজিয়ে সঠিক বাক্যটি লেখো কয়েকটা কি আছে গায়ে চাকা দাগ চাকা এটা হবে সাজালে হবে গায়ে চাকা চাকা দাগ তারপরে কয়েকটা ভরা তাতে মধু আছে তাহলে এটা সাজালে হবে তাতে আছে মধু ভরা তারপরে ঘরেরটা নাই দাই জাগে বুড়ি এটা সাজালে হবে বুড়ি দাই জাগে নাই তারপরে ঘরেরটা চাল পাতু আনে পাল এটা সাজালে হবে পাতু পাল আনে চাল তারপরে উমরটা গাছ নাচ বাস করে এটা সাজালে হবে বাঁশ গাছ করে নাচ তারপরে ও চয়েরটা ডালে 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 কাক ডালে তিনবার দেখো ডালে আছে এখানে এটা হবে ডালে ডাকে কাক ডালে তাহলে এটা সাজালে হবে ডালে ডালে কাক ডাকে পাঁচেরটা দেখো সঠিক শব্দটি বেছে নিয়ে ফাঁকা জায়গায় লেখো কয়েকটা কি আছে বাঘ আছে ড্যাশ বনে জাম না আম এটা হবে আম আম তারপরে কয়েকটা অবিনাশ কাটে ড্যাশ ঘাস না গাছ এখানে হবে ঘাস তারপরে কয়েকটা মধুরায় ড্যাশ বায় খেয়া না নৌকা উত্তরটা হবে খেয়া তারপরে কয়েরটা ওরা সব ড্যাশ মাছি না মৌমাছি মৌমাছি হবে তারপরে উমরটা মাছ জলে ড্যাশ করে নাচ না খেলা এখানে হবে খেলা তারপরে ছয়টা দেখো নিচে বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো কি আছে ম ঝ ল এটাকে সাজালে হবে ঝল মল তার নিচেটা দেখো ল বর্গের জ ঘয় হসি দয় হসি এটা সাজালে হবে দিঘি জল তারপরের দা লয়াকার বর্গের জ অন্তস্থ ল এটা সাজালে হবে জয় লাল তারপরে ডয়াকার হস্যু ঝয়াকার ল এটা সাজালে হবে ঝাউ ডাল তারপরে দেখো এই পাশে কেটে দিয়েছি এটা আবার নিচেরটাও দেখো কেটে দিয়েছি কারণ এই যে মাঝখানে যে দুটো সেটা একই জিনিস ওই জন্যে উপরেরটা নিচেরটা কেটে দিয়েছি এবার এই তার নিচে উপরের পরেরটা দিকে নিচেরটার দিকে তাকাও দয় হসি ম র আকার এটা সাজালে হবে রাম। তার নিচেরটা দেখো দন্তে ন থ দয় দীর্ঘি দন্তে আকার এটা এটা সাজালে হবে নাথ তারপরে এই পাশে দেখো ঝয় হস্যি ময় হসি কয় হস্যি কয় হসন্ত এটা সাজালে হবে ঝিকি মিক তারপরে বয় হসি অ তালিবাস দন্তে নয় আকার এটা সাজালে হবে অবিনাশ তার নিচেটা দেখো ময় আকার ময় ঔকার ছয় হসি। এটা সাজালে হবে মৌমাছি তার নিচেটা দেখো তয় হস্যু ল পয়াকার পয়াকার এটা সাজালে হবে পাতু পাল তারপরে সাতেরটা দেখো সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও কয়েকটা কী আছে বনে থাকে ছাগল হরিণ না বাঘ বাঘের মাথায় রাইট চিহ্ন হবে তারপরে দেখো কয়েকটা বাঘ আছে আম না জামরুল না লিচু বনে এটা আমের মাথায় রাইট চিহ্ন হবে তারপরে গয়েরটা দেখো পাখি বনে নাচ করে ডাকে না গান গায় এটার গান গায়ে মাথায় রাইট চিহ্ন হবে তার নিচেটা দেখো ঘ খালে মাছরাঙা না বক মাছ ধরে এটা বকের মাথায় রাইট চিহ্ন হবে তারপরে উমরটা গুরুদাস না চিন না অবিনাশ চাষ করে এটার গুরুদাসের মাথায় রায় চিহ্ন হবে আজ এই পর্যন্তই এর পরের দিন দ্বিতীয় পাঠ ও দ্বিতীয় এককে যে ছড়াটি আছে সেটি তোমাদের পড়াবো